দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করলো বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্ডাই। ফেয়ার টেকনোলজির অর্থায়নে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে চলছে এই কর্মযজ্ঞ। আমদানি নির্ভরতা কমিয়ে এই খাতে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তার আশ্বাস দেন শিল্পমন্ত্রী রাকিব আল জাবেদের রিপোর্ট দেখুন, ক্যামেরায় ছিলেন নাসিরউদ্দিন ভূঁইয়া। প্রথম দেখায় মনে হতে পারে বিদেশের কোনো কারখানা, তবে এই কর্মব্যস্ততা গাজীপুরের কালিয়া কৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে। তৈরি হচ্ছে বিশ্বখ্যাত কোরীয় প্রতিষ্ঠান হুন্ডাইয়ের এসইউভি ক্রেটা মডেলের গাড়ি। এতে বিনিয়োগ করেছে দেশীয় প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি, যেখানে ইতোমধ্যে কর্মসংস্থান হয়েছে 300+ প্রকৌশলীর। চলমান কার্যক্রমকে আরও বেগবান করতে নীতি সহায়তা চান উদ্যোক্তারা, আর বাংলাদেশে যৌথ বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দিলেন ঢাকায় নিযুক্ত কোরীয় রাষ্ট্রদূত। So with the support in the public sector or private sector also create the opportunity of doing the business. We don't need money, we need support. And with the support of government, we should go further and further. Opening the Hyundai Motors factory in this Kaliakor, Bangladesh, can be a game changer, not only in the Bangladesh automobile market and industry, but also in the overall partnership between Korea and Bangladesh. আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী। আমদানি নির্ভরতা কমাতে এই খাতে দেশীয় উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস দিলেন তিনি। কারখানা পরিদর্শন শেষে আইসিটি প্রতিমন্ত্রী গাইলেন প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতার জয়গান। We'll have modernization of that project also. So we'll have new cars everywhere. We'll ban gradually. I think as soon as possible. বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা হুন্ডাই ফ্যাক্টরি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আবারও এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা এবং ভবিষ্যৎ যে সম্ভাবনা সেটি আর কি তুলে ধরা সম্ভব হবে। মেড ইন বাংলাদেশ লোগো সম্বলিত এই গাড়ি আমদানি করা রিকন্ডিশনড গাড়ির চেয়ে কম দামে বিক্রির আশ্বাস উদ্যোক্তাদের। দেশীয় প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্সের শতভাগ বিনিয়োগে গাজীপুরে যাত্রা শুরু করলো হুন্ডাইয়ের এই ফ্যাক্টরি। প্রাথমিকভাবে বছরে 3,000 গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও ক্রমান্বয়ে গিয়ে তা দাঁড়াবে 10,000-এ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কালিয়াকৈর, গাজীপুর।